শুভ সকাল, স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমি বিপুল দেব আপনাদের সাথে আছি। দর্শক প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকার খবরাখবর নিয়ে আলোচনা করব। তবে তার আগে দেখে নেব আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনাম করা হয়েছে, ভারতের রেলে মৃত্যুদূতের তাণ্ডব, উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা নিহত বেড়ে 288। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, 10টিতে সীমানা পুনর্নির্ধারণের দুটিতে বড় পরিবর্তন, সংসদীয় আসন ইসির গতকালকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সে বিষয়ে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, আমেরিকায় না গেলে কিছু আসে যায় আসে না, প্রধানমন্ত্রী অর্থাৎ গতকালকে এই কথাটি বলেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধনকালে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরটি শিরোনাম, এফবিসিসিআই ব্যাংক ঋণে নির্ভরতার সংকট বাড়াবে, এই শিরোনামটি করা হয়েছে এফবিসিসিআই। পাশাপাশি একটি ফটো বিচার দেখতে পাচ্ছি আমরা, যে তীব্র গরমে দুটো শিশু কিন্তু পানি নিয়ে গোসল করছে, সেই একটি ছবি উঠে এসেছে। অর্থাৎ এটার মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছেন যে তীব্র তাপদাহ চলছে, সেই বিষয়টি স্বস্তির জন্য যে বিষয়টি করা হয়েছে সেটি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, তাজা হচ্ছে 300 মামলা, অর্থাৎ এটা বিরোধী দলের বিরুদ্ধে করা মামলা চার্জশিট দ্রুত দেওয়ার নির্দেশ, অর্থাৎ বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় নালিশের প্রস্তুতি, গায়েবী মামলাকারী কর্মকর্তাদের তালিকা করছে বিএনপি, এই বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, পায়রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ পায়রা যে বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি কয়লার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেই বিষয়টি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, বাড়বে খাতা কলমের স্কুল ব্যাগের দাম, অর্থাৎ প্রস্তাবিত যে বাজেট করা হয়েছে সেই বাজেটে স্কুল এবং স্কুল ব্যাগের এবং খাতা কলমের দাম বাড়বে, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুশাসনের অভাবে এফবিসিসিআই এর বাজেট পর্যালোচনা, এই পর্যালোচনায় বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সুশাসনের অভাব রয়েছে, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, দর্শক আমার হাতে এখন যে পত্রিকাটি সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আছে প্রধান শিরোনাম করা হয়েছে, নৌকায় চড়বে শরিকরা, অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে 14 দলীয় জোটের দূরত্ব কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়ে উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, আমেরিকায় না গেলে কিছু যায় আসে না, প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি সেই বক্তব্যটি উঠে এসেছে এবং উনি বলছেন যে 20 ঘন্টা জার্নি করে আটটানি পারে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, উই পোকারা খাচ্ছে উন্নয়ন, অর্থাৎ রাশেদ খান মেননের একটি সাক্ষাৎকার আজকের এই শিরোনাম করা হয়েছে, সেই বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, কর্মসূচিতে বাধা দেওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি, অর্থাৎ কর্মসূচিতে যারা বাধা দিচ্ছে বিএনপির পক্ষ থেকে একটি তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, লাশের সারি উড়িষ্যায়, অর্থাৎ উড়িষ্যায় গতকালকে যে ট্রেন দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, বেঁচে ফিরলেন 4 বাংলাদেশি, নিখোঁজ 4, অর্থাৎ যে উই ট্রেনের মধ্যে প্রায় 4 জন বাংলাদেশি নিখোঁজ রয়েছে এবং 4 বাংলাদেশি ফিরে এসেছে বেঁচে, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকা দৃশ্যতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, ভর্তুকির 84,000 কোটি টাকা কোথায় যাবে, অর্থাৎ বাজেট 2023-24 অর্থবছরের যে পর্যালোচনা ওইখানে বলা হচ্ছে যে আসলে যে ভর্তুকির যে 84,000 কোটি টাকা রাখা হয়েছে সেটি কোথায় যাবে, সেই বিষয়টি উঠে এসেছে। এবং প্রবৃদ্ধি অর্জনের 6 চ্যালেঞ্জ, প্রবৃদ্ধি অর্জনের 6 চ্যালেঞ্জ এই বাজেটের প্রস্তাবনায় যেটি দেখানো হয়েছে সেটা বলা হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, উত্তর সিটিতে এবার 100 গাছ নিধন, সড়ক ডিভাইজের বা সড়ক বিভাজনের যে গাছগুলো রয়েছে মহাকালী গুলশান সড়কে কাটা হয়েছে 100 গাছ, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, সুখবর নেই, বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ নিয়ে সংবাদটি করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, লোডশেডিং আরও কিছুদিন, প্রতিমন্ত্রী অর্থাৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কিন্তু যে বক্তব্য দিয়েছেন লোডশেডিং আরও বাড়বে কিছুদিন, সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, চূড়ান্ত সীমানা 300 আসনে, অর্থাৎ ইসির পক্ষ থেকে করা হয়েছে যে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং পরিবর্তন এনেছে 10টিতে, সেই বিষয়টি উঠেছে আজকের এই দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। দর্শক আমার হাতে আরেকটি পত্রিকা আছে, সেটা হচ্ছে সময়ের আলো পত্রিকা। দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনাম করা হয়েছে, মিষ্টিতে 75% ভেজাল, একটু ভিন্নধর্মী অর্থাৎ অনুসন্ধানের রিপোর্ট করা হয়েছে এবং বলা হচ্ছে বাজেটে মিষ্টির উপরে ব্যাট 15% থেকে কমিয়ে 7.5% করা হয়েছে, সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর বক্তব্যটি যে কে ভিসা দেবে না আর কে স্যাংশন দেবে, মাথা ব্যথা করে লাভ নেই, আমেরিকা না গেলে কিছু যায় আসে না, অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যটি কিন্তু সময়ের আলো শিরোনাম করেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, সালাউদ্দিনের খেল খতম, ক্ষুব্ধ সরকারের শীর্ষ মহল, সব কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ
অর্থাৎ ফুটবল ফেডারেশনের সভাপতির কথা বলা হচ্ছে সেই বিষয়ে, অর্থাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সময় আলো পত্রিকা আরও শিরোনাম করেছেন, সোমবার বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং বাড়বে লোডশেডিং সেটি বলা হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাজেটের নজর কম সঞ্চয়পত্রে, তো সঞ্চয়পত্রে খুব নজর কম সেই বিষয়টি উঠে এসেছে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওড়িশায় যে ট্রেন দুর্ঘটনা ঘটলো তার একটি ছবি ফটোভিজার ছাপানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে নিহত 288, আহত 800, উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা, 3 বাংলাদেশ আহত, নিখোঁজ 4, এই বিষয়টি উঠে এসেছে আজকের পত্রিকাটিতে। পাশাপাশি আরেকটি বিষয় দেখতে পাচ্ছি আবারও বাড়ছে করোনা, নতুন শনাক্ত 65 জন, অর্থাৎ নতুন করে করোনা আবার চোখ রাঙাচ্ছে সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাটিতে। দর্শক, আমার হাতে এখন যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাক পত্রিকাটির প্রধান শিরোনাম করা হয়েছে উড়িষ্যার, অর্থাৎ ভারতের উড়িষ্যায় যে ট্রেন দুর্ঘটনাটি ঘটলো তার একটি ফটো ফিচার একেবারে জায়গা করে নিয়েছে প্রথমে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিধ্বস্ত যে ট্রেনটি, তিনটি ট্রেন ত্রিমুখী সংঘর্ষ হয়েছে সেটি ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। পাশাপাশি এখানে যে নিউজটি করা হয়েছে সিগন্যাল ত্রুটি কেড়ে নিল 288 প্রাণ, কারো দায়ী থাকলে শাস্তি পেতে হবে, ঘটনাস্থলে পড়েছে গিয়ে মোদি এই বক্তব্য দিয়েছেন সেটি উঠেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক পার হয়ে আমেরিকা না গেলে কিছু যায় আসে না, প্রধানমন্ত্রীর বক্তব্যটি এখানেও শিরোনাম করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওষ্ঠাগত গরমে দুর্বিষহ লোডশেডিং, অর্থাৎ লোডশেডিং নিয়ে সংবাদটি পরিবেশন করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইসির তুগলকি কাণ্ড, অর্থাৎ সংসদীয় 10টি আসনের যে সীমানা পরিবর্তন করে, যে 300টি আসনের সীমানার পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছেন সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামিন নিয়ে লাপাত্তা অর্ধ লাখ আসামি, অর্থাৎ এটা পুলিশের একটি বিষয় উঠে এসেছে যে জামিন নেওয়ার পরে প্রায় 28,000 মামলার আসামি কিন্তু পলাতক রয়েছে, সে বিষয়টি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাইডেনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান 6 কংগ্রেসম্যানের, অর্থাৎ কংগ্রেসম্যানের পক্ষ থেকে কিন্তু এটি বাইডেনকে চিঠি দেওয়া হচ্ছে যে ব্যবস্থা নেওয়ার জন্য, সে বিষয়ে উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সবাই ছোট ভাইকে জড়িয়ে ধরলেন হাসনাত আবদুল্লাহ, অর্থাৎ বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদটি ছাপানো হয়েছে এবং উচ্ছ্বসিত বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা, সে বিষয়ে উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর যে উন্নয়ন করেছি তা সবার কাছে দৃশ্যমান, লিটনের পক্ষ থেকে বলা হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে সেই বিষয়টি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিআইপির একটি গবেষণা, সেটি হচ্ছে 3 দশকে রাজধানীর 10 বর্গ কিলোমিটার সবুজের মৃত্যু, 24 বর্গ কিলোমিটার জলাধার উধাও, অর্থাৎ যে জলবায়ুর যে পরিবর্তন ব্যাপক তাপদাহ চলছে সেটির উপরে ভিত্তি করে এই গবেষণাটি করা হয়েছে। বিআইপির এই গবেষণার উপর বলা হচ্ছে যে বাংলাদেশের পরিবেশ ধ্বংস করার জন্য বেশ কিছু কর্মকাণ্ড করা হয়েছে সেটি উঠেছে আজকের এই পত্রিকায়। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে, আমি বিপুল দেব রায় আপনাদের সাথে আছি। দর্শক, আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনাম করা হয়েছে বাড়ছে লোডশেডিং, অর্থাৎ কাল বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, বেশিটি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে কে নিষেধাজ্ঞা দেবে আর কে ভিসা দেবে না তা ভেবে লাভ নেই, অর্থাৎ প্রধানমন্ত্রীর একটি বক্তব্য এই পত্রিকাটিতে শিরোনাম হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোনো বাংলাদেশি মারা যায়নি, কয়েকজন আহত হয়েছে যে উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা সেটি উঠে এসেছে এবং কলকাতা উপ হাইকমিশনে যে হটলাইন খুলেছে সেই সংবাদটি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোয়ান, এরদোয়ানের যে সংবাদটি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি এই পত্রিকায় আরও শিরোনাম করা হয়েছে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে 295, ভারত জুড়ে শোকের ছায়া, উদ্ধার অভিযান সমাপ্ত, এই সংবাদটি উঠে এসেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী যে শোক জানিয়েছেন সেই সংবাদটিও এখানে ছাপানো হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাপ প্রবাহ থাকতে পারে আরও 5 দিন, অর্থাৎ 5 জেলায় তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, সেই বিষয়ে উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সংসদের 300 আসনের সীমানা চূড়ান্ত, 10টিতে পরিবর্তন করা হয়েছে, সেই সংবাদটি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাজেটের আকার অবাস্তব নয়, এফবিসিসিআই বলছে, অর্থাৎ বিসিসিআই পক্ষ থেকে বলা হয়েছে যে বাজেটের আকারটি অবাস্তব নয়, রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ, এই সংবাদটি উঠে এসেছে আজকের পত্রিকায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 100 বছরে 96 পুকুর হারিয়ে গেছে, বিআইপির যে প্রতিবেদন সেখানে বলা হচ্ছে যে 96টি পুকুর কিন্তু হারিয়ে গেছে। তুরাক দূষণে বার্ষিক ক্ষতি 283 কোটি টাকা, অর্থাৎ তুরাক নদীর দূষণ, যে দূষণের যে কত কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু নিয়ে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 141 জন, এই সংবাদটি করা হয়েছে আজকের এই পত্রিকাটিতে। দর্শক, আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে সেটি হচ্ছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকা আজকের প্রধান শিরোনাম করা হয়েছে মূল্যস্ফীতি
মাথা ব্যথার কারণ হতে পারে অর্থাৎ মূল্যস্ফীতির যে বিষয়টি সেটাই বলা হচ্ছে যে মাথা ব্যথার কারণ হতে পারে এবং 6% রাখার লক্ষ্য এই বিষয়ে উঠেছে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ পত্রিকারও এক প্রথম জায়গায় একেবারে একটি ফটো ফিচার জায়গা করে নিয়েছে অর্থাৎ উড়িষ্যা ট্রেন দুর্ঘটনাটি ত্রিমুখী সংঘর্ষ এবং ছবির মধ্যে প্রকাশ পেয়েছে যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে ট্রেনগুলো এবং ভয়াবহ যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে এই ছবির মধ্যে প্রকাশ পাচ্ছে কারণ সংকেতে ত্রুটি নিহত 288 জন সেই বিষয়টি উঠে এসেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সেই সংবাদটি আমেরিকায় না গেলে কিছু আসে যায় আসে না সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 6 মাসে খুচরা বাজার ও টিসিবির দর অর্থাৎ বিভিন্ন দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 6 মাসেই কয়েক পণ্যের দাম দ্বিগুণ সেই বাজার পরিস্থিতির সংবাদটি শিরোনাম করা হয়েছে পাশাপাশি জ্বালানিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান এফবিসিসিআইয়ের বাজেট পর্যালোচনায় বলা হয়েছে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সে বিষয়টি এসেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 7 বছর পর আসামি কালু গ্রেপ্তার চট্টগ্রামে মৃত্যু হত্যা অর্থাৎ চাঞ্চল্যকে সে মৃত্যু হত্যার যে কালু সেটি গ্রেপ্তার হয়েছে সে বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকায় দর্শক এই মুহূর্তে আমার হাতে আরেকটি পত্রিকা হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তর পত্রিকার আজকে প্রধান শিরোনাম করা হয়েছে উড়িষ্যা যে ট্রেন দুর্ঘটনা সেটি একটি ফটো ভিজে জায়গা করে নিয়েছে পাশাপাশি বলা হচ্ছে তিন ট্রেনের সংঘর্ষে নিহত 295 এবং বলা হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান কংগ্রেসম্যান গুডের বিবৃতি দেওয়া হয়েছে সেই বিষয়টি উঠেছে পাশাপাশি আমেরিকায় না গেলে কিছু যায় আসে না আরও মহাদেশ আছে প্রধানমন্ত্রীর বক্তব্যটিও কিন্তু উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি সুদ ভর্তুকি সহ 7 ঝুঁকি শনাক্ত আইএমএফের পরামর্শে কৌশল প্রত্যয়ন সেই বিষয়টি উঠে এসেছে পাশাপাশি আমরা আরেকটি বিশেষ সংবাদ দেখতে পাচ্ছি জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের বাজেট প্রতিক্রিয়া যে বলা হয়েছে যে এই বাজেটে যে উপস্থাপন করা হয়েছে সেখানে জ্বালানি খাতে যাতে আরও বরাদ্দ দেওয়া বাড়ানোর দাবি করেছেন সেই বিষয়টি উঠে এসেছে পাশাপাশি 2000 টাকা কর আইন পরিপন্থী অর্থাৎ অর্থনীতিবিদদের বক্তব্য এই বিষয়টি উঠে এসেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খেলাপি ও টাকা পাচার নিয়ে কিছু নেই বাজেট আলোচনায় সবাই অর্থনীতিবিদরা এই সংবাদটি উঠে এসেছে আজকের এই দৈনিক যুগান্তর পত্রিকাটিতে দর্শক এই মুহূর্তে আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে সেটা হচ্ছে দৈনিক প্রথম আলো পত্রিকা দৈনিক প্রথম আলো পত্রিকার আজকে প্রধান শিরোনাম করা হয়েছে সর্বোচ্চ লোডশেডিং মধ্যরাতে অর্থাৎ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংবাদটি করা হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভিসা নিষেধাজ্ঞা দিয়ে মাথা ব্যথা করে লাভ নেই প্রধানমন্ত্রীর বক্তব্যটি উঠে এসেছে আজকের প্রতি পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের দর পতন সেই সংবাদটি উঠে এসেছে এবং বিশ্ববাজারের দর এবং দেশের বাজারের দর নিয়ে সংবাদটি পরিবেশন করা হয়েছে পাশাপাশি বলা হচ্ছে বিশ্ববাজারে দর পতন দেশে সুফল কম অবশেষে এক টেবিলে হাসনাত খায় অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে যে সংবাদটি উঠে এসেছে আজকের পত্রিকায় পাশাপাশি গায়াবী মামলা যুক্ত পুলিশের তথ্য সংগ্রহ করছে বিএনপি বিএনপির পক্ষ থেকে যে গায়াবী মামলার তথ্য সংগ্রহ করছে সেই বিষয়টি উঠে এসেছে পাশাপাশি উড়িষ্যা যে দুর্ঘটনাটি ঘটল ট্রেন সেই বিষয়টি উঠে এসেছে আজকের পত্রিকায় বলা হচ্ছে যে প্রথম আলো পত্রিকায় বলছে সংকেত দিয়ে আবার তুলে নেওয়ার বড় দুর্ঘটনা নিহত 288 সেই সংবাদটি উঠে এসেছে আজকের পত্রিকায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের দাবিতে কর্মসূচির একটি বিষয় উঠে এসেছে একজন বক্তব্য সে বিষয়টি উঠেছে আজকের এই প্রথম আলো পত্রিকাটিতে দর্শক এই মুহূর্তে আমার হাতে আরেকটি পত্রিকা আছে দৈনিক ডেইলি স্টার পত্রিকা ডেইলি স্টার পত্রিকাও কিন্তু একইভাবে উড়িষ্যায় বিধ্বস্ত ট্রেনের ছবিটি প্রকাশ পেয়েছে এবং বলা হচ্ছে 288 ডেট ইন ইন্ডিয়াস ওর্স ট্রেন ক্রাশ ইন ডিকেটস অর্থাৎ 288 জন মারা গিয়েছে সে সংবাদটি পরিবেশন করেছে পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যটি কিন্তু ডেইলি স্টার ছাপিয়েছে তারা বলছেন নো পয়েন্ট ইন ফিটিং আওয়ার ভিসা স্যাংশনস অর্থাৎ ভিসা স্যাংশন নিয়ে কোনো ওরিট হওয়ার কোনো কারণ নেই সে বিষয়টি উঠেছে স্পেন্ডিং জাস্ট 1.01% অফ জিডিপি নট 2.52% এই বিষয়টি বলা হয়েছে অর্থাৎ বাজেট পর্যালোচনা করে এই সংবাদটি পরিবেশন করা হয়েছে সে বিষয়টি উঠেছে আজকের পত্রিকায় পাশাপাশি ডেইলি স্টার আরও সংবাদ করা হয়েছে ওভার 18,000 নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ক্লোজ ডোরস ইন 2 ইয়ার্স অর্থাৎ 2 বছরে প্রায় 18,000 প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে সেটা অফিসিয়ালি সেস প্যান্ডামিক টু ব্লেম অর্থাৎ করোনার কারণে সেটি উঠে এসেছে আজকের এই ডেইলি স্টার পত্রিকাটিতে দর্শক এই আজকে যে পত্রিকাগুলো দেখলাম আসলে অধিকাংশ পত্রিকায় আমরা দেখতে পেয়েছি বেশ কিছু সংবাদ ঘুরে ফিরে একই সংবাদ উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি সংবাদটি যেটি দেখতে পেয়েছি আমরা গতকালকে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছেন যে ভিসা এবং নিষেধাজ্ঞা নিয়ে কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি জারি এবং নিষেধাজ্ঞার যে বিষয়টি আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সেক্ষেত্রে উনি বলেছেন যে এত দূর আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে ওই দেশে যাওয়ারটা কোনো প্রয়োজন বলে মনে হচ্ছে না এবং বিষয়টা উনি আরেকটি বিষয় দেখিয়েছেন উনি বুঝাতে চেয়েছেন যে আসলে ওই মহাদেশ ছাড়াও কিন্তু অন্যান্য বন্ধুরা প্রতিম যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ককে
আরও জোরদার করবে এবং আমেরিকা যদি বাংলাদেশকে সহায়তা না করে সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, কারণ অন্যান্য দেশের সাথে সেই সম্পর্কটা বৃদ্ধি করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যয় ব্যক্ত করেছিলেন গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি অধিকাংশ পত্রিকায়, সেটি হচ্ছে সর্বোচ্চ লোডশেডিংয়ের মধ্যরাতের যে বিষয়টি, অর্থাৎ আপনারা জানেন দর্শক ইতিমধ্যেই জানতে পেরেছেন যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রটি কালকের মধ্যে বন্ধ হয়ে যাবে, উৎপাদন মানে যেতে পারবে না কয়লা সংকটের কারণে। অর্থাৎ ইতিমধ্যে একটি প্ল্যান্ট তাদের বন্ধ হয়েছে, বাকি প্ল্যান্টও কিন্তু আগামীকালকের মধ্যে বন্ধ হয়ে যাবে, এতে করে লোডশেডিংটা আরও বাড়বে এবং সেই বিষয়ে কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও কিন্তু বলেছেন যে জ্বালানি সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়েছে এবং লোডশেডিংটা আরও একটু বেশি হতে পারে। তবে দেশবাসীকে তিনি ধৈর্য ধারণ করতে বলেছেন যে এটি এই লোডশেডিংটি কাটিয়ে উঠতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের সাথে কিন্তু জ্বালানি আমদানির বিষয়ে কথা হয়েছে এবং আমরা যতটুকু জানি কাতার থেকেও কিন্তু জ্বালানি আমদানি করা হচ্ছে, তবে সেই জ্বালানিটি বাংলাদেশে পৌঁছাতে থেকে 20 থেকে 25 দিন সময় লাগবে। এই 20 থেকে 25 দিন কিন্তু আসলে কিছুটা লোডশেডিংয়ের মধ্যে থাকবে দেশ, সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা আর একটি বিষয় দেখতে পেয়েছি যে উড়িষ্যার যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে কিন্তু অধিকাংশ পত্রিকায় কিন্তু ব্যাপক শিরোনাম হয়ে উঠে এসেছে আজকের পত্রিকাটিতে এবং বলা হচ্ছে যে 288 জন কিন্তু নিহত হয়েছে পত্রিকায়। এবং আমরা দেখতে পেয়েছি অধিকাংশ গণমাধ্যম এবং পত্রপত্রিকে কিন্তু এই ত্রিমুখী সংঘর্ষ অর্থাৎ সিগন্যালের কারণে বলা হচ্ছে যে সিগন্যালের ভুল সিগন্যাল দেওয়া থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং বলা হচ্ছে যে ত্রিমুখী যে সংঘর্ষটি ঘটেছে সেখানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে ট্রেনগুলো, সেটির সচিত্র প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি আজকে গণমাধ্যম পত্রিকাগুলোতে। পাশাপাশি নরেন্দ্র মোদী কিন্তু দুর্ঘটনাস্থলে গতকালকে ওখানে পৌঁছান এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে যারা যারা জড়িত ছিল বা যাদের গাফিলতি ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি উনি আরেকটি বিষয় বলা হয়েছে যে যারা দুর্ঘটনা ঘটেছে তাদের কিন্তু দ্রুত সময়ের মধ্যে সেবা দেওয়ার জন্য আক্রান্ত হয়েছেন, তাদের সেবা দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি যে এই ট্রেনের কিন্তু আরেকটি বিষয় হচ্ছে কলকাতা থেকে যে চেন্নাইগামী যে ট্রেনটি, এই ট্রেনের মধ্যে কিন্তু বাংলাদেশি যাত্রী সবচেয়ে বেশি থাকে। তবে সবচেয়ে ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশি তেমন কোনো যাত্রী দুর্ঘটনা আহত হয়নি, 2 থেকে 4 জন ব্যক্তি আহত হয়েছে, সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা আরও বেশ কিছু বিষয় দেখতে পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকে, তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে, অর্থাৎ বাজেট যে প্রস্তাবনা করা হয়েছে সেই বাজেটের মূল্যস্ফীতিটা মাথা ব্যথা হতে পারে, সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাটিগুলোতে এবং বলা হচ্ছে যে যে বাজেটটি উপস্থাপন করা হয়েছে সেক্ষেত্রে মূল্যস্ফীতির দিকটি 6% যে ধরা হয়েছে সেটি আসলে কতটুকু সরকার কাটিয়ে উঠতে পারবে সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাগুলোতে। পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি আসলে বিভিন্ন পত্রিকায় সেটি হচ্ছে বাজার দর নিয়ে, অর্থাৎ গত 6 মাসের বাজারের অবস্থা এবং বিশ্ব বাজারে দরপতন হয়েছে সেই বিষয়টি উঠেছে। পাশাপাশি দ্রব্যমূল্যের যে ব্যাপক হারে দাম বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাগুলোতে এবং বলা হচ্ছে যে গত 6 মাসের যে ব্যাপক পরিবর্তন হয়েছে ঊর্ধ্বমুখী এই বাজার এবং এই বাজারটিকে আসলে লাগাম টেনে ধরার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাগুলোতে। পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি আজকের পত্রিকাগুলোতে অধিকাংশ জায়গায়, সেটি হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা প্রাচীর নির্ধারণ করে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করে। তবে এই 300 আসনের সীমানা প্রাচীর মধ্যে 10টি আসনে কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনটিকে অস্বাভাবিক মনে করছেন অনেকেই, তবে এই পরিবর্তনের মধ্যে দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তারা প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, হঠাৎ করে এই অল্প সময়ের নির্বাচনের বাকি সেই সময়ের মধ্যে এটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই বিষয়টি উঠেছে আজকের এই বিভিন্ন পত্রিকাগুলোতে। পাশাপাশি আমরা আজকের এই পত্রিকাগুলোতে আরেকটি বিষয় দেখতে পেয়েছি, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টি, অর্থাৎ কংগ্রেসম্যানের গুডের বিবৃতির একটি বিষয়, অর্থাৎ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই বিষয়টি উঠে এসেছে এবং বলা হয়েছে যে বাইডেন সরকারকে বলা হচ্ছে যে বাংলাদেশকে যাতে চাপ সৃষ্টি করা হয় মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় এবং যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য, তারা এটি বলেই কিন্তু এই বাইডেনকে চিঠিটি দেওয়া হয়েছে, সেই বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি আমরা আরেকটি ভিন্নধর্মী সংবাদ একটু দেখতে পেয়েছি, সেটা হচ্ছে মিষ্টিতে যে ভেজাল, 75% ভেজাল, বাংলাদেশের যে বেশ কিছু পণ্যের যে ভেজাল হচ্ছে, সময়ের আলো পত্রিকায় এই সংবাদটি করা হয়েছে এবং সময়ের আলো পত্রিকায় কিন্তু মিষ্টি, ঘি, গুঁড়া হলুদ, তারপর হচ্ছে গুড়, গুঁড়া মরিচ, নারিকেল তেল, লবণ, ধনিয়া, সয়াবিন তেল, সরিষার তেল, ডাল, ছোলা, অর্থাৎ এই পণ্যগুলোতে কিন্তু অধিকাংশ এই পণ্যগুলোতে কিন্তু ভেজাল করা হচ্ছে, সেই বিষয়টি উঠেছে আজকের এই পত্রিকাগুলোতে। অর্থাৎ দর্শক অধিকাংশ পত্রিকা আমরা দেখেছি ঘুরে ফিরে কিন্তু একই সংবাদ এবং রাজনীতি এবং অন্যান্য বিষয় নিয়ে উঠে এসেছে। আমরা আজকে আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আগামীকালকে একই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।